নমস্কার, আমি অরুণাভ ঘোষ। আপনাদের সবাইকে মার্কেট উইন্স চ্যানেলে স্বাগত। আমরা ট্রেডিং করার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ইউজ করে থাকি, যেমন RSI, MACD, বলিঞ্জার ব্যান্ড, স্টকাস্টিক, মুভিং অ্যাভারেজ, ক্রসওভার এবং আরও অনেক কিছু। অনেকে তো আরও জটিল কিছু ইন্ডিকেটর ইউজ করে, যেমন গ্যাং ওয়েভ, ইলিয়েট ওয়েভস ইত্যাদি। তো আমিও প্রথমে আমার ট্রেডিং জার্নি শুরু করার প্রথমে এই সমস্ত ইন্ডিকেটারকে ইউজ করেছি, যেমন RSI, MACD তো অনেকই ইউজ করেছি, তার মধ্যে মুভিং অ্যাভারেজ, ক্রসওভার অনেক ইউজ করেছি, স্টকাস্টিক ইউজ করেছি। কিন্তু আমি এসব ইউজ করার কিছুদিন পরে আমি বুঝতে পারলাম যে আমার কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এমন কিছু ডিফারেন্স কিন্তু আসছে না, ঘুরিয়ে কিন্তু লসের দিকেই বেশি যাচ্ছে আমার ট্রেডগুলো। তারপর আস্তে আস্তে আমি বুঝলাম অল ইন্ডিকেটার্স আর ল্যাগিং। ল্যাগিং মানে হচ্ছে সমস্ত ইন্ডিকেটার কিন্তু ডেরাইভ হয় প্রাইস থেকে, মানে প্রথমে প্রাইস মুভমেন্ট হয়, তারপর ইন্ডিকেটারের ইনার ক্যালকুলেশন থেকে ইন্ডিকেটারগুলো কিন্তু বাই অ্যান্ড সেল সিগন্যাল জেনারেট করেন। তো আমরা যদি প্রাইসকে ভালো করে বুঝি, প্রাইসকে ভালোভাবে যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু ট্রেডিং আমাদের জন্য খুবই সহজ হয়ে উঠবে। তো আজকের এই ভিডিওতে আমরা বুঝব কিভাবে প্রাইস অ্যাকশনকে বুঝে সফল ট্রেডার হওয়া যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রাইস অ্যাকশনকে বুঝতে গেলে আমাদের প্রথমে চারটে পয়েন্টের প্রয়োজন হয়। প্রথমে স্টকটা যে পয়েন্ট থেকে কারেকশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটা, যে পয়েন্টে এসে ফার্স্ট লোটা তৈরি হয়। থার্ড পয়েন্ট হচ্ছে যে তারপর যে সুইংটা উপরের দিকে রিট্রেস হয়ে যে সুইংটা তৈরি করে, এটা আমার থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে তারপর আবার স্টকটা কিছুটা কারেকশন হয়ে যে সেকেন্ড লোটা তৈরি করে। এই সেকেন্ড লো থেকে যে মুহূর্তে আমাদের প্রাইস উপরের দিকে গিয়ে এই থার্ড পয়েন্টটাকে ব্রেক করবে, ব্রেকআউট দেবে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের আইডল বাই পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমাদের আইডল বাই পয়েন্ট। অপোজিট ভাবে উপরের দিকেও যখন আমাদের মানে যখন প্রফিট বুকিং এর সময় হয়, প্রফিট বুকিং এর সময় তো কিন্তু সেম প্যাটার্ন তৈরি হয়। যেমন ধরুন কোন স্টক এইভাবে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার পর স্টকটা কিছুটা প্রথমে রিট্রেস করেন, রিট্রেস করার পর স্টকটা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার চেষ্টা করার সময় কিন্তু এই যে আমাদের পয়েন্টটা, এই এই পয়েন্টটা, এই পয়েন্টটাই কিন্তু ভাঙতে পারে না। না ভাঙতে পারার পর এই স্টকটা কিন্তু রেড, তারপর নিচের দিকে যখন রিট্রেস করে এই যে লাস্ট সুইংটা, এই সুইংটাকে যখন ব্রেক করে নিচের দিকে আসে, তখন কিন্তু সেই স্টকটা বেয়ারিশ হয়ে যায় বা প্রাইস অ্যাকশন নেগেটিভ হয়ে যায়। এইটা কিন্তু আমাদের আইডল সেল পয়েন্ট। এই প্যাটার্ন গুলোকে কিন্তু ডব্লু প্যাটার্ন, মানে যখন ডাউন ট্রেন্ড থেকে কোনো স্টক আপ ট্রেন্ডের দিকে যায়, তখন এইভাবে ডব্লু প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যায়, এবং যখন কোনো স্টক আপ ট্রেন্ড থেকে বেয়ারিশ হয়, ডাউন ট্রেন্ডের দিকে আসে, তখন কিন্তু স্টকটা এইভাবে এম প্যাটার্ন তৈরি করে, জাস্ট ডব্লিউ প্যাটার্নের উল্টো, এম প্যাটার্ন তৈরি করে স্টকটা কিন্তু নিচের দিকে আসে এবং একটা ব্রেকআউট দেয়। এই ডব্লিউ প্যাটার্ন আর এম প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফলস ব্রেকআউটও হয়। ফলস ব্রেকআউটটা কিরকম দেখে নি। ফলস ব্রেকআউটটা হচ্ছে স্টকটা ধরুন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড থেকে কিছুটা আপ ট্রেন্ডে গেল, আপ ট্রেন্ডে যাওয়ার পর কিন্তু এ ভেঙে, কিন্তু এই সুইংটাকে ভেঙে নিচের দিকে যায়। কিছু কিছু সময় নিচের দিকে যাওয়ার পর এটা কিন্তু আবার উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে এই সুইংটাকে ব্রেক করে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে। এক্ষেত্রেও কিন্তু এটা আমাদের বাই পয়েন্ট। এখানে যারা সেলার তাদেরকে ট্র্যাপ করার একটা মানে প্রসেস থাকে, সেলারকে ট্র্যাপ করে স্টকটা কিন্তু ট্রেন্ডকে চেঞ্জ করে পজিটিভ ট্রেন্ডে আসে। আর এখানে এম প্যাটার্নের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফলস ব্রেকআউট দেয়। ফলস ব্রেকআউট হয় এইভাবে যায়, প্রথমে স্টকটা আপ ট্রেন্ডে থাকে, রিট্রেস হয়, আবার এটাকে কিন্তু এই সুইংটাকে ভেঙে কিন্তু উপরের দিকে যায়। একবার উপরের দিকে যাওয়ার পর স্টকটা আবার নিচের দিকে চলে আসে, এই সুইংটাকে ব্রেক করে স্টকটা বেয়ারিশ হয়ে যায়। এটা হচ্ছে বুলিশ ট্র্যাপ, এটা হচ্ছে বেয়ারিশ ট্র্যাপ।
বুল কে ট্র্যাপ হয় এই প্যাটার্নে, আর এই প্যাটার্নে হচ্ছে কিন্তু বিয়ারিস মানে বিয়ার কে ট্র্যাপ করে স্টকটা কিন্তু ট্রেন চেঞ্জ করে থাকে। তো এখন যে আমরা এই যে স্টকটা আমি খুলে রেখেছি থেমিস মেডিসিন, আমি যে আজকে আপনাদের চারটে স্টককে উদাহরণ হিসেবে নিয়েছি, এবং এই চারটে স্টকই আমি কিন্তু আমার পোর্টফোলিওতে আছে, আমি ট্রেড নিয়েছি কিছুদিন আগেই, সব ট্রেডগুলো নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন জায়গায় বাই করেছি, তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। দেখুন স্টকটা কিন্তু প্রায় 400 টাকা থেকে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু ছিল, প্রফিট বুকিং এবং সেলার, ঠিক আছে। তারপর দেখুন এখানে একটা উপর দিকে রিট্রেস হয়, এর আগেও কিন্তু একবার রিট্রেস হয়েছিল উপরের দিকে, কিন্তু আমরা যে প্যাটার্নটাকে আমরা মানে দেখছি, যে প্যাটার্নটা আমরা দেখতে চাইছি সেটা হচ্ছে এম প্যাটার্ন বা ডাব্লু প্যাটার্ন। এখানে কিন্তু কোনো এম প্যাটার্ন বা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়নি। দেখুন এখানে একবার এসছে, স্টকটা রিট্রেস করেছে, তারপর কিন্তু আবার নিচে চলে এসছে। এর যে হাই, এই হাইটা কিন্তু টেকেন অফ হয়নি, তারপর আবার নিচে এসছে, আবার কিন্তু রিট্রেস হয়েছে। স্টক ডাউন ট্রেন্ডে থাকলে কিন্তু এরকম বারবার রিট্রেসমেন্ট হয়, রিট্রেসমেন্ট হওয়ার পর দেখুন আবার নিচে চলে এসছে, কিন্তু এইবার স্টকটা আবার রিট্রেস হওয়ার পর তারপর নিচের দিকে যখন পুল ব্যাক হয় তখন কিন্তু এই যে লো আর এই যে লো, এই লোটার থেকে কিন্তু এই লোটা কিন্তু উপরে উপরে তৈরি হওয়ার পর দেখুন স্টকটা আবার উপরের দিকে রিট্রেসমেন্ট করে একটা ব্রেকআউট দিয়েছে, এই পয়েন্টটায় কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। আমরা জাস্ট এক্স্যাক্টলি এই পয়েন্টে আমরা বাই করেছিলাম, আমার পোর্টফোলিওতে আছে স্টকটা থেমিস মেডিসিন, আমরা জাস্ট এই পয়েন্টেই আমি বাই করেছিলাম। এইখানে এখনো স্টিল আজকের ডেট অবধি এটা কিন্তু আমার পোর্টফোলিওতে আছে, আমি কিন্তু এখন অবধি সেল করিনি। তো দেখে নিন পার্সেন্টেজটা কত কতটা দাঁড়াচ্ছে, এখন অবধি আমার আমি এই জাস্ট এই পয়েন্টে বাই করেছি, ৮১% প্রফিট কিন্তু আমার এই শেয়ারটাতে এখনো অবধি আসে। তো এইভাবে আপনারা এই প্যাটার্ন গুলোকে দেখতে পারেন। একটা ফরচুনেট ব্যাপার হচ্ছে আমাদের জন্য যে এই প্রাইস অ্যাকশন, এই প্রাইস প্যাটার্ন গুলো কিন্তু সময়ের সাথে সাথে বারবার রিপিটেড হয়, প্রায় প্রত্যেকটা স্টকেই কিন্তু এই প্রাইস অ্যাকশন দেখা যায়, আর খুবই প্রফিটেবল এই প্রাইস অ্যাকশন গুলো, এবং আমরা বারবার করে এগুলোকে ট্রেড করতে পারি, এবং বারবার প্রত্যেকটা স্টকেই প্রায় এই প্রাইস অ্যাকশন গুলো দেখা যায়। চলুন দেখে নিই আমাদের নেক্সট স্টক। আজকে আমি যে নেক্সট স্টকটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেই স্টকটা হচ্ছে এইচজি ইনফ্রা। এইচজি ইনফ্রা স্টকটাকে যদি দেখেন, স্টকটা এইখান থেকে প্রফিট বুক হওয়ার পর এখানে এসছে, রিট্রেস হয়েছে, রিট্রেস হওয়ার পর আবার উপরের দিকে রিট্রেস করেছে, তারপর আবার এখানে এসছে, এইভাবে একটা জিগজ্যাগ মুভমেন্ট তৈরি করে স্টকটা লাস্ট এই মুভমেন্টে এসে এখানে কিন্তু একটা বটম তৈরি করেছে। বটম তৈরি করার এখানে কিন্তু দেখুন একটা মজার ব্যাপার, এই বটমটা আর এই বটমটা কিন্তু প্রায় সমান, কিন্তু এই হাইটাকে কিন্তু এই এই হাইটা কিন্তু ক্রস করতে পারেনি বা ব্রেকআউট করতে ব্রেক করতে পারেনি। তারপর স্টকটা আবার রিট্রেস করে একটা হায়ার লো তৈরি করেছে, হায়ার লো তৈরি করে কিন্তু স্টকটা উপরের দিকে একটা ব্রেকআউট দিয়েছে। সেম খুবই সহজ এই প্যাটার্ন গুলো, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে নজর রাখেন প্রত্যেকটা স্টকের উপর, কিন্তু এই প্যাটার্ন গুলো প্রত্যেকটা স্টকে টাইম অ্যান্ড এগেইন কিন্তু পাওয়া যায়, এবং ট্রেড করতে কিন্তু খুব সোজা হয়। এই ক্যান্ডেলটা এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে, আমরা বাই করেছি 325 টাকাতে, 325 টাকাতে আমাদের এটা বাইং লেভেল আছে, এবং এইখান থেকে এই অবধি একটা কিন্তু ভালো গেইন দিয়েছে। দেখে নি কত পার্সেন্ট আমরা গেইন পেয়েছি এখনো অবধি, আমরা বাই করেছি এক্স্যাক্টলি 325 টাকায়, এইখান থেকে এই অবধি মোটামুটি 23.56% কিন্তু গেইন এখনো অবধি আমার পোর্টফোলিওতে এই স্টকটা দিয়েছে। চলুন দেখে নি নেক্সট স্টক। নেক্সট স্টক হচ্ছে আমাদের কিলোস্কার ব্রাদার্স। কিলোস্কার ব্রাদার্সও সেম প্যাটার্ন তৈরি করেছে, দেখুন স্টকটা এখানে রিট্রেস হয়েছে, রিট্রেস হওয়ার পর উপরে গেছে, উপরে গিয়ে আবার রিট্রেস করেছে, রিট্রেস হয়ে কিন্তু এখানে একটা ব্রেকআউট দিয়েছে, এই হাইটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে। এবং একটা পয়েন্ট মনে রাখবেন, লো গুলো যেন
হায়ার লো তৈরি করে যেন ব্রেকআউটটা দেয়। হায়ার লো তৈরি করে ব্রেকআউটটা দিলে কিন্তু ট্রেন্ড যে চেঞ্জ, এই কনফার্মেশনটা কিন্তু খুব ভালো করে হয়। আমাদের এক্সাক্ট বাই পয়েন্ট এইটা, আমি আপনাকে কিছু স্ক্রিনশটও দেখিয়ে দেবো আমার পোর্টফোলিওতে, যাতে কিনা আপনাদের বিশ্বাসটা আরো বাড়ে যে না, আমি যে স্টকগুলো দেখাচ্ছি সেগুলোকে আদৌ আমি নিজে ট্রেড করেছি এই প্রাইস অ্যাকশনগুলোকে। তো দেখে নিন আমার পোর্টফোলিওতে এই স্টকটা কিন্তু আছে, কির্লোস্কার ব্রাদার্স, 42.29% এটা আমার গেইন ছিল। আমি কিন্তু এটা টোটাল আজকে প্রফিট বুক করে নিয়েছি। এইখানে আমরা যেহেতু কিনেছিলাম, এই পয়েন্টে আমরা কিনেছিলাম, এইখান থেকে এই অবধি আমরা এই 400 টাকার কাছাকাছি যখন ছিল স্টকটা রেট, তখন কিন্তু আমরা আজকে প্রফিট বুক করে নিয়েছি। এটা 42% গেন কিন্তু পেয়েছি। আমাদের নেক্সট স্টক হচ্ছে এসবিআই। চলুন এসবিআই এর চার্টটা দেখে নিই। এসবিআই চার্টটাও সেম প্যাটার্ন, স্টকটা এইখান থেকে ডাউন ট্রেন্ড এর মধ্যে ছিল, প্রফিট বুকিং হয়েছে, প্রফিট বুকিং হওয়ার পর উপরে গেছে, রিট্রেস হয়েছে, রিট্রেস হওয়ার পর এখানে লোয়ার লো তৈরি করেছে, এই লো, আর এই স্টকটা এই যে লো, এই ক্যান্ডেলটাতে কিন্তু ব্রেকআউট হয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে যে ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট হচ্ছে সেই ক্যান্ডেলটা কিন্তু ভলিউমও, অ্যাভারেজ যে ভলিউম, সেই অ্যাভারেজ ভলিউমের থেকে অনেকটা বেশি ভলিউম থাকে। তো এটা আমাদের এখানে ব্রেকআউট দিয়েছে। আমাদের এক্স্যাক্টলি বাইং পয়েন্ট ছিল হচ্ছে এইটা, আমাদের 9.43% প্রফিট আছে। আমার স্ক্রিনশট আমি আপনাদের পোর্টফোলিও স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন 9.43% প্রফিট আছে। আমরা কিন্তু এটাতে প্রফিট বুক এখনো অবধি করিনি, কারণ স্টকটা এখনো অবধি কোনো রকম নেগেটিভ প্রাইস অ্যাকশন তৈরি করেনি, আপ ট্রেন্ড এর মধ্যেই আছে। এখানে প্রাইসটা ব্রেকআউট দেওয়ার পর এখানে হল্ড করছে, এখানে কিন্তু প্রাইসটা হল্ড করছে, এখান থেকে আবার হয়তো একটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে স্টকটা একটা আপ মুভ দেবে। তো এইভাবে আপনারা যদি ট্রেড করেন, এই প্রাইস অ্যাকশন গুলোকে, এই প্রাইস প্যাটার্ন গুলোকে যদি ফলো করে আপনারা ট্রেড করেন, খুবই প্রফিটেবল হবেন এবং এতে রিস্কও খুব কম থাকে। রিস্কটা কতটা থাকে আপনারা একবার দেখিয়ে দিই। আপনারা যখন এই প্যাটার্ন গুলোকে ট্রেড করবেন, এইভাবে যে সুইং গুলো হচ্ছে, সুইং গুলো তৈরি করে যে ব্রেকআউট হচ্ছে, এখানে যখন বাই করবেন, এর আইডল স্টপ লস পয়েন্ট হচ্ছে এইটা 340 টাকা, কিন্তু এর আইডল আপনার স্টপ লস। এর নিচে যদি যায় তাহলে কিন্তু আপনাদের এসএল দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত। এখানে স্টপ লস রাখবেন প্রায় 1:3, 1:4, আপনাদের মোটামুটি এগুলো প্রফিট টার্গেট থাকে। মানে যদি 1 টাকা আপনারা এসএল রাখেন, তো মোটামুটি 3 থেকে 4 টাকা কিন্তু আপনাদের টার্গেট প্রাইস হওয়া উচিত। তো এইভাবে ট্রেড করুন, খুবই সহজ এই প্যাটার্নগুলোকে ট্রেড করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হতে পারে, তারাও এই সহজ প্যাটার্নগুলোকে ট্রেড করে ট্রেডিং জার্নি তারা আরম্ভ করতে পারে এবং প্রফিটেবল হয়। তো নমস্কার, আজকের মতন এইটুকুই, থ্যাংক ইউ।